নোয়াখালীর কোম্পানিগঞ্জে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষের সময় দায়িত্ব পালনরত অবস্থায় গুলিবিদ্ধ হয়ে নিহত সাংবাদিক বোরহানুদ্দিন মুজাক্কির এর খুনিদের চিহ্নিত করে গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন করেছেন পার্বত্য খাগড়াছড়িতে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। বুধবার বেলা 11টার দিকে জেলা প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি প্রদীপ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই মানববন্ধন কর্মসূচিতে খাগড়াছড়ি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবু তাহের মোহাম্মদ, খাগড়াছড়ি টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এইচ এম প্রফুল্ল, খাগড়াছড়ি রিপোর্টার্স ইউনিটির সভাপতি চাইথয় মার্মা, খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সৈকত দেওয়ান, খাগড়াছড়ি প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আবু দাউদ এ সময় বক্তব্য রাখেন। মানববন্ধনে বক্তারা বলেন, সারা দেশে প্রতিনিয়ত সাংবাদিকরা হামলা, মামলা, গুম ও হত্যাকাণ্ডের শিকার হচ্ছেন, ফলে ক্রমাগত বস্তুনিষ্ঠ সাংবাদিকতা পেশা প্রতিনিয়ত হুমকির মুখে পড়ছে। বক্তারা অবিলম্বে নোয়াখালী সহ সারা দেশে সাংবাদিক নির্যাতন ও খুনের ঘটনায় সুষ্ঠু তদন্ত ও দোষীদের গ্রেপ্তারপূর্বক বিচারের দাবি জানান। মানববন্ধনে জেলা সদর ছাড়াও বিভিন্ন উপজেলা থেকে আগত কর্মরত সাংবাদিকরাও উপস্থিত ছিলেন।